আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেটে জামাত শিবিরই অন্য দলের নেতা কিভাবে কি প্রশ্ন বিডিপি সব কিছুর নেপথ্যে ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন চব্বিশ বারো বাইশ সিলেটে বিডিপির কমিটিতে এরা কারা আমি এই মূলত একটা রিপোর্ট অ্যানালাইসিস করবো একটা নিউজ পেপার তারা রিপোর্ট করেছে এই শিরোনামে জামাত শিবির নেতাদের দিয়েই বিডিপির সিলেট কমিটি একেবারে জামাতের কমিটি আছে এবং বিডিপির কমিটি আছে যদি কথাটা সত্য হয়ে থাকে তাহলে তো গুরুতর অভিযোগ জামাতের রোপণ থাকার যোগ্য নয় যদি অন্য কোনো দলের এরকম পদধারী হয় জামাতের কোনো নেতা এবং এটা রাজনৈতিক অসততাও বটে যদি এটা হয় এবং যদি এটা হয় বিডিপি নিবন্ধনের যোগ্য নয় এবং এই ধরনের রিপোর্টে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং এই রিপোর্টে এই যে বিডিপি বা এই সব কিছুর নেপথ্যে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখানো হয়েছে এজন্য এটা পুঙ্খানুপুঙ্খানু রূপে অ্যানালাইসিস করা প্রয়োজন জামাত শিবিরের লোকজনকে বোঝা দরকার যে বাস্তবতাটা কি এখানে কি ত্রুটি হয়েছে দেখি কতটুকু সত্য রিপোর্ট তারা করেছে আলোচিত ও সমালোচিত নতুন রাজনৈতিক দল বিডিপি নিয়ে সিলেটে জোরেশোরে আলোচনা চলছে এখন আলোচিত ঠিক আছে কিন্তু সমালোচিত কে বলেছে বিডিপি সমালোচিত নয় কারণ বিডিপি কী করেছে বিডিপি কি বাংলাদেশ কোনো ক্রাইম করেছে হরতাল করতে গিয়ে কোনো গাড়ি ভেঙেছে জনগণের কোনো ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কোনো নাশকতার অভিযোগ আছে বিডিপি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছে কাউকে কোনো গালি দিয়েছে তাহলে সমালোচিত কেন হবে এই যে রিপোর্টার বলছেন এই রিপোর্টে সততা তো এখানেই প্রশ্নবিদ্ধ হয় বিডিপি সমালোচিত হওয়ার একটা সিঙ্গেল কারণ কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ দেখাতে পারবে না আলোচিত এটা ঠিক আছে কি আলোচিত যে আসলেই নতুন রাজনৈতিক দল না জামাতের বি টিম বা এইগুলো নিয়ে আলোচিত যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত জামাত ইসলামের নেতারাই সিলেটে ঠিক করে দিয়েছেন কমিটি ঠিক করে দিয়েছেন কমিটি মানে বিডিপির কমিটি ঠিক করছে কারা কে কোন পোস্ট পাবে জামাতের নেতারা পর্দার অন্তরালে বিহাইন্ড দ্য সিন এটা হলে ঠিক আছে ঠিক করে দিতে পারেন কিন্তু যারা পদধারী হবে এরকম অনেক ঘটনা আছে কে কোন পোস্টে হবে এটা উপরের বা অন্য কোথাও থেকে ঈশা ইঙ্গিত হলে এটা নৈতিকতার প্রশ্ন কিন্তু আইনি কোনো প্রশ্ন নয় অতএব জামাতের লোক এমনকি আমিরে জামাত যদি ঠিক করে দেন যে বিডিপির অমুক জায়গার নেতা অমুকে অমুখে হবে এটা নৈতিকতার প্রশ্ন করা গেলেও আইনত কোনো প্রশ্ন করা যায় না কারণ এগুলো তার প্রমাণ নেই কমিটিতে স্থান পাওয়া সবাই আছেন জামাত ও শিবিরের সক্রিয় দায়িত্বে সংশ্লিষ্ট সূত্র দায়িত্বে সংশ্লিষ্ট সূত্র জানায় সিলেটের পার্শ্ববর্তী এলাকায় জামাত সমর্থিত সাবেক এক উপজেলা চেয়ারম্যান কয়েকদিন আগে জামাতের জেলা দক্ষিণের একটি বৈঠকে সিলেট জেলা ও মহানগর বিডিপি কমিটি ঘোষণা করেন এটাও যদি বিহাইন্ড সিন হয়ে থাকে সমস্যা নেই জামাতের কোনো বৈঠকে যেহেতু জামাতের একটা পরিকল্পনা জামাতেরই নতুন দল জামাত নিষিদ্ধ হলে তারা এই দলের মাধ্যমে নিবন্ধন নিয়ে রাজনীতি করবে জন্য বিহাইন্ড সিন তারা ঠিক করে দিতে পারে কিন্তু এখানে গুরুতর অভিযোগ একটাই যারা পোস্ট পেয়েছেন বিডিপিতে তারা জামাতের শিবিরের সক্রিয় দায়িত্বে সক্রিয় দায়িত্ব যদি হয় একই সাথে যদি দুই দলের পোস্ট নেয় তাহলে এটা গুরুতর অপরাধ দেখি সেটা কতটুকু সত্য কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রশিবির থেকে আসা বর্তমান জামাত নেতারা এ কথাটা তো ঠিক হলো না শিবির থেকে আসা জামাত নেতারা এখানে কোনো প্রমাণ কিন্তু দেয়া হলো না যে জামাতের কোন পোস্টের কে সক্রিয় বলেছে জামাতের কোনো ন্যায় ব্যামির কোনো দায়িত্বশীল এরকম আছে কিনা সেটা উল্লেখ করা যেতে পারে কিন্তু ছাত্র শিবির থেকে আসা জামাতের লোক এটা কোনো কথা নয় আর বাংলাদেশের শিবির একবার করলে সে যদি অন্য কোনো দলের চেয়ারম্যান হয় তাকে ওই শিবির সাবেক শিবির ব্যাকগ্রাউন্ড হয় এটা কোনো অপরাধ নয় কমিটিতে আসা নেতৃবৃন্দের অতীত ইতিহাস ঘেটে দেখা যায় জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে নিজাম আহমেদ খান ছিলেন সাবেক শিবির নেতা এটাও কোনো অন্যায় নয় সাবেক শিবির নেতা হতেই পারে সব দলেই তো আছে এটা কোনো কথাই না এটা একটা একেবারেই একটা ফালতু রিপোর্ট এই অংশ অ্যাটলিস্ট যে সাবেক শিবির নেতা ছিলেন সে বিডিপির জেলা সভাপতি সমস্যা কি সে এখন জামাতের কোনো পোস্টে আছে কি এটা বলুন আপনারা এখন তিনি জামাতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এইটা যদি সত্য হয়ে থাকে এটা গুরুত্বর অপরাধ শ্রমিক কল্যাণ ফেডারেশন যদিও শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাতের অঙ্গ সংগঠনের মতোই শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বের থেকেও যদি কেউ বিডিপির পোস্ট নেয় এটাও অপরাধ কিন্তু কথাটা পুরোপুরি শুদ্ধ নয় আমি একটু যাচাই করার চেষ্টা করেছি যে তিনি সাবেক দায়িত্বশীল যখন আমি কথা বলছি যখন এই রিপোর্টটা করা হয়েছে তখন তিনি জামাত ইসলামীর কোনো গঠনতান্ত্রিক পদে তিনি নেই অতএব এখানে এই রিপোর্টে মিথ্যা বলা হয়েছে অতএব এটা বিডিপির জন্য সমস্যা নয় জামাতের জন্য সমস্যা নেই এর আগে তিনি জকিগঞ্জ উপজেলা জামাতের আমির হিসেবে দায়িত্ব পান করেছেন বলে জানা যায় হতেই পারে জামাতের সাবেক উপজেলা আমির কেন জামাতের কেন্দ্রীয় আমির নায়বে আমিরও যদি বিডিপির নেতা হয় সাবেক হয় তাহলে তো কোনো সমস্যা নেই এটা কোনো অপরাধ হতেই পারে না হুট করে তাকে বিডিপিতে জামাত পরিকল্পনা প্রভাবশালী ওই জামাত নেতা বিএনপি এবি পার্টি আওয়ামী লীগ সহ সবার সাথে সক্ষতা গড়ে তুলছেন গুড এই নেতাকে তো পুরস্কার যে আমার সবচাইতে প্রিয় নেতা ওই প্রভাবশালী নেতা যার কথা বলছেন যিনি বিএনপি এবি পার্টি আওয়ামী লীগ সবার সাথে সক্ষতা গড়ে তুলতে পেরেছেন এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি এটাই হচ্ছে নেতৃত্ব উনিই নেতা হওয়ার যোগ্য উনিই গণতান্ত্রিক উনিই আদর্শ নেতা ওনাকে সবার অনুসরণ করা দরকার অথচ এই রিপোর্টে ওনাকে নেগেটিভ হিসাবে তুলে ধরা হয়েছে এ ধরনের একজন গণতান্ত্রিক এবং দক্ষ লিডারকে নেগেটিভ ভাবে তুলে ধরা এই রিপোর্টের উদ্দেশ্য যে খারাপ এই রিপোর্ট যে নৈতিকভাবে এবং তথ্যগত দিক থেকে প্রশ্নবিদ্ধ সেটা বোঝাই যায় এমপি হওয়ার নেশায় এটাও রাইট এমপি হওয়ার নেশায় তো সবার সাথে সক্ষতা করে তুলবেনি এটাই তো গণতন্ত্র এটাই তো রাজনীতি সমস্যা কোথায় অথচ এটা নেতিবাচক করতে এখানে বলা হয়েছে অন্দরমহলের রাজনীতিতে সিদ্ধহস্ত তিনি অন্দরমহলের রাজনীতি সিদ্ধহস্ত হওয়া অন্যায় নাই। অন্দরমহল মানে কি বিভিন্ন দলের সাথে পর্দার অন্তরালে বৈঠক করা সুসম্পর্ক রাখা এটা একেবারে যোগ্য নেতার মতো কাজ করেছেন যদি সত্য হয়ে থাকে বিলিপির জেলা শাখার সেক্রেটারি হয়েছেন মারানা সোলাইমান আলী যিনি নিজেও জামাত নেতা জামাত নেতা তো বললে হবে না জেলা দক্ষিণ জামাত অফিস ও প্রচার সম্পাদক হিসাবে বহাল তবিয়াতে আছেন এখন এখনও না তিনিও সাবেক দায়িত্ব নেয় মানে এটা আসলে এই রিপোর্ট রিপোর্টার বুঝতে পারেনি যে জামাতের কমিটি গঠন হয়েছে বিভিন্ন জেলা শাখায় এই কয়েক সপ্তাহ আগে সেই সেই কমিটিতে অনেকেই কিন্তু সাবেক হয়ে গিয়েছেন তারা হয়তো অনেকে বিডিপিতে আছেন কিন্তু রানিং জামাতের পোস্ট নিয়ে বিডিপিতে পোস্টেও থাকবে জামাত বা বিডিপি এত বোকা নয় যতটা বোকা এই রিপোর্টার রিপোর্টার বুঝতে পারেনি যে কি বলতে গিয়ে কি বলা হয়ে যাবে এছাড়া তার বড় পরিচয় তিনি সাবেক উপজেলা লোকমান আপন নেই এক্ষেত্রে নির্দেশেই বিডিপিতে সেক্রেটারি হিসেবে তাকে নিয়ে আসেন জামাতের নীতি নির্ধারণী ফোরাম আমির জামাতের নির্দেশে আসলেও কোনো সমস্যা নেই আইনত নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে রাজনীতি করার ক্ষেত্রে সমস্যা নেই কারণ বিডিপিতে জামাতের নতুন দল এটা সবাই জানে কিন্তু এই নতুন দল চালাতে গিয়ে কোনো নৈতিকতা লঙ্ঘন করছে কিনা কোনো আইন কানুন লঙ্ঘন করছে কিনা যেমন একই ব্যক্তি দুই দলে পোস্ট এটা আইনের লঙ্ঘন নিবন্ধনের জন্য এটা একটা থ্রেড বিডিপির জেলা কমিটির মতো মহানগর কমিটি ও বিশ্বস্ত অনুগত জামাত শিবিরের নেতাদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে এটা তো আমরাও বলে আসছি যে জামাতের নতুন দল তা বিশ্বস্ত অনুগত লোকজনকে দিয়েই তো কমিটি গঠন করবে তবে তারা জামাতের লোক নয় মানে কাগজে কলমে জামাতের বর্তমান কেউ নয় সাবেক হতে পারে গোপনে জামাত ছেলে সব জায়গায় কমিটি করছে সূত্র গোপনে না ভাই এটা আমরা তো বলছি ওপেনে বিডিপি যে জামাতের দল এটা মোটামুটি সবাই জানে জেনে শুনেই নির্বাচন কমিশন নিবন্ধন দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বাছাই টিকেছে এরকম বিটিমের রাজনীতি বা এরকম একটা দল কৌশলগত কারণে নতুন করতেই পারে বরং অনেকে তো চায় যে জামাত নতুন দলের মাধ্যমে রাজনীতি করুক সরকারের অনেকে চায় জামাত নামে রাজনীতি না করুক তহলেই তারা খুশি কারণ জামাতের লোকজন কোথায় যাবে তাদের কত নিসিদ্ধ করা সম্ভব হবে না জেলা শাখার নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব না থাকলেও মহানগরের পদ নিয়ে সভাপতি বিডিবি সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আলিম উদ্দিন তিনি জামাতের আইনজীবী সংগঠন লয়ার্স কাউন্সিলের সিলেট সভাপতি ও বিশেষ শাখা নামে আহ জামাতের গোবন শাখার আমির গোবন শাখা বলতে কিছু নেই লয়ার্স কাউন্সিল হতে পারে এবং লয়ার্স কাউন্সিলের অনেকেই সাবেক হয়ে এখন বিডিপিতে আছেন দ্যাটস রাইট কিন্তু এটা কোনো অপরাধ নয় আলিম উদ্দিন অতিরিক্ত সিলেট অভিভক্ত সিলেট জেলা ছাত্র শিবির অভিসম্পাদক ছিলেন হ্যাঁ ছিলেন অনেক কিছুই হতেই পারেন সেক্রেটারি পদ পেয়েছেন মহানগর জামাতের সাহিত্য সম্পাদক সাবিপ্রবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান তিনি পুরোটাই সাবেক জামাতের বিডিপি সিলেট নগর সেক্রেটারি নিয়ে গ্রুপিং ছিল এমসি কলেজের এক সাবেক ছাত্রনেতাকে সেক্রেটারি হিসাবে জামাতের বৈঠক থেকে নাম ঘোষণা করলেও অদৃশ্য চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় এখানে নীতি নির্ধারণী ফোরাম তো এখানে সব সাবেককে এখানে এই রিপোর্টের সমস্যা হচ্ছে সবাই সাবেক আবারও বলছি এই রিপোর্টার জানে না যে এই সদ্য আগে জামাতের কমিটি গঠন হয়েছে নতুনভাবে শপথ নিয়েছে নতুন সেট হয়েছে সেখানে অনেকে সাবেক হয়ে গেছে এটা হয়তো বা তার জানা ছিল না তবে জামাতের জন্য এখানে একটা অশনী সঙ্কেত জামাতের ফোরামে এই আলোচনাগুলো হয় এটা ঠিক কিন্তু সেগুলো এই যে রিপোর্ট ভোরের ডাক নামের পত্রিকা তারা কিভাবে জানলো। ফোরামে আলোচনা বা এই কথাগুলো কিন্তু ঠিক মানে এই রিপোর্টার যে কিছুই জানে না তা নয় জামাতের বিভিন্ন ফোরামে যেসব আলোচনা হয়েছে অনেকের সাথে সুসম্পর্কের কারণে তিনি অনেক কিছুই জানেন কিন্তু তথ্যগত কিন্তু মিস্টেক করেছেন তিনি জানেননি পুরোপুরি জানেন না এবং সিস্টেম জানেন না বিডিপির সিলেক্ট কমিটির তালিকা আসার পাশাপাশি জামাতের বৈঠকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে আমাদের হাতে এটা ঠিক জামাতের গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে হয়তো বা আলোচনা হয়েছে আর বৈঠক তো জামাতের নিয়মিত হয় তবে এগুলো সিক্রেসি আর কঠোরভাবে মেনটেন করা দরকার যেমন বিডিপি জামাতের নতুন দল এটা আমরা বিশ্লেষণ করবো কিন্তু তথ্যের আলোকে বলা যাবে না অ্যানালজি করা যাবে জামাতকে সেভাবে সিক্রেসি মেনটেন করতে হবে বৈঠকে উপস্থিত একজন জামাত নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান এবি পার্টি সিলেটের গঠন প্রক্রিয়ার সাথে জড়িত এক নেতাই ঠিক করে দেন বিডিপির সিলেট কমিটি তো এইটার মাধ্যমেই বোঝা যায় যে এই রিপোর্ট কতটা ফালতু এবং অগ্রহণযোগ্য কারণ আমি সেন্টেন্সটা আবার করছি বৈঠকে উপস্থিত একজন জামাত নেতা নাম প্রকাশ না করার শর্তে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বলেছে এই রিপোর্টে কারণ এখানে বলা হয়েছে এবি পার্টি সিলেট গঠন এবি পার্টি সিলেটের গঠন প্রক্রিয়ার সাথে জড়িত এক নেতাই ঠিক করে দেন বিডিপি কারণ এবি পার্টি আর জামাত তো এক নয় এবি পার্টির সাথে জামাতের মারাত্মক শত্রুতা একজন একদল আরেক দলের বিরুদ্ধে ফতোবাজি করে অভিযোগ করে ঘায়ল করার চেষ্টা করে তো সেখানে জামাতের কোনো লোক এবি পার্টি গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে এটা তো হাস্যকর কথা এটা কেউই বিশ্বাস করে না বিডিপি জামাতের এটা ঠিক আছে আবার এখানেই এই রিপোর্টেরই এক লাইন এক লাইনের সাথে কন্ট্রাডিক্টরি কারণ জড়িত এক নেতাই ঠিক করে দেন বিডিপির সিলেট কমিটি জামাত কিং মেকার সেই নেতা জামাত এবি পার্টিতে সমান জনপ্রিয় এটা কি আদৌ কোনো জামাত সম্পর্কে এবি পার্টি বা বিডিপি সম্পর্কে জানেন বিশ্লেষক তো দূরের কথা সামান্যতম একজন নাগরিক যিনি এই তিন দল সম্পর্কে জানেন কারো কাছেই এই ধরনের ফালতু কথা গ্রহণযোগ্য হবে না যে একজন লোক বা একজন কিং মেকার বা একজন নেতা জামাত এবি পার্টি বিডিপিতে সমানভাবে জনপ্রিয় অসম্ভব কথা যে লোক এবি পার্টিতে জনপ্রিয় সে জামাতে ঘৃণিত যে লোক জামাতে ঘৃণিত সে এবি পার্টিতে গ্রহণযোগ্য হতে পারে এটা হচ্ছে সত্য কথা সেই নেতা আরও জানান এবি পার্টির সাথে জামাতের দ্বন্দ্বের কারণেই বিডিপিকে তরিঘরি করে একদিকে বলছে যে এবি পার্টি জামাতে সমানভাবে জনপ্রিয় আবার বলছে এবি পার্টির সাথে জামাতের দ্বন্দ্ব তাহলে রিপোর্টের এক লাইন বা একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফের সাথে কন্ট্রাডিক্ট্রি হলো না এই রিপোর্ট তো এখানেই বাতিল হয়ে যায় জামাতের দ্বন্দ্বের কারণেই বিডিপিকে তরিঘরি করে সামনে এসেছেন জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব জামাতের আমির শফিকুর রহমান জামাতের সংস্কারপন্থী গ্রুপ থেকেই আমির হয়েছেন বলে সূত্র জানায় ফলে জামাত ছয় বছর পূর্বে গঠিত বিডিপিকে সামনে নিয়ে আসে এই রিপোর্টের কিছুটা সত্যতা রয়েছে এই কথাটার যে এই যে বিডিপি বা সব কিছু নেপথ্যে ডাক্তার শফিকুর রহমান এটা ঠিক কারণ ছয় বছর আগেই পরিকল্পনা করা হয়েছিল ডাক্তার শফিকুর রহমান তখন দায়িত্বে ছিলেন তিনি এগুলোর মাস্টার মাইন্ড বললে ভুল হবে না যে নতুন দলের নিবন্ধন থাকা দরকার এটা ঠিক এগুলোর নেপথ্যে তিনি থাকতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে এখানে অসত্য রিপোর্ট করেছে ভোরের ডাক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি তিনি নিজেও জানেন না যে সাবেক জামাত লোকজনের মাধ্যমে বিডিপি গঠিত হয়েছে কেউই রানিং পোস্টে নেই এটাই হচ্ছে সত্য কথা জামাতকে এত বোকা ভাবার নেই এ রিপোর্ট বাতিল চব্বিশ বারো বাইশ